তিন শ্রেণীর নারীকে বিবাহ করলে বেশি সওয়াব। যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, তিন শ্রেণীর নারীকে বিবাহ করলে বেশি থেকে বেশি সওয়াব। তার ভিতরে এক নম্বর হলো বিধবা নারীকে বিবাহ করলে বেশি সওয়াব, বিধবা নারীকে বিবাহ করলে বেশি সওয়াব। কিন্তু আজকে আমাদের সমাজে এটা প্রচলন নেই, আমরা এটাকেই খারাপ মনে করি। কেন একজন মহিলা বিধবা হওয়ার পরে সে কিন্তু একাকী হয়ে যায়, তাহলে তো একজন সঙ্গী দরকার। আজকে আমাদের সমাজে এরকম নাই, আমরা ঘৃণার চোখে দেখি, খারাপের চোখে দেখি, না এরকম না, উত্তম হবে, উচিত হবে এই বিধবা নারীকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেওয়া, তার একটা থাকার আস্থা করে দেওয়া। কেননা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশই স্ত্রী গুলোই ছিলেন বিধবা নারী। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশই বিবি, যতজন বিবি ছিলেন অধিকাংশ বিবিগণই হলেন বিধবা নারী। যুবক ভাইদেরকে বলতেছি, তোমরা বিধবা নারীদেরকে বিয়ে করতে পারো, এতে সওয়াব বেশি। না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন অধিকাংশই বিধবা নারীদেরকে। এটা হলো এক নম্বর কারণ। এক নম্বর হলো বিধবা নারীকে বিয়ে করা, বেশি থেকে বেশি সওয়াব। দুই নম্বর হলো নারীকে বিবাহ করা, বেশি থেকে বেশি সওয়াব। আজকে পিতামাতা, আগের যুগে বলতেছি, আগের যুগের কথা বলতেছি, পিতামাতা যখন ছেলে মেয়েদের জন্য যখন বিবাহ সম্পাদন নিয়ে আসতো, সন্তান কিন্তু মেরে দিত যে বাবা মা যেটা দেখছে ওটার কথার উপরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকত, সংসারটাও বেশি দিন ধরে টিকে থাকত। আজকে এখনকার যুগে যুবক ভাই যুবক বোনেরা পছন্দ করে, নিজেরাই পছন্দ করে, নিজেদের পছন্দ মতোই বিয়ে করে, কিন্তু এই সংসার বেশি দিন টিকে না, হয় স্ত্রী তালাক দিয়েছে আর না হয় স্বামী তালাক দিয়েছে। এই জন্য তালাকপ্রাপ্ত নারীদেরকে বিবাহ করা, এটাও বেশি থেকে বেশি সব। তিন নম্বর হল বয়স্ক, বয়স্ক মহিলাদের বিবাহ করা। যুবক ভাইদের বয়স কম কিন্তু কোনো মহিলার বয়স বেশি, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল 21 বছর, আম্মাদান হাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল কত? 45 বছর, 21 বছর, আজ 45 বছর। তিনি তো বিবাহ করেছেন, এজন্য যে তিন শ্রেণীর নারীকে বিয়ে করলে বেশি সওয়াব, তার মধ্যে এক নম্বর হলো বিধবা নারীকে, দুই নম্বর হলো তালাকপ্রাপ্ত নারীকে, তিন নম্বর হলো বয়স্ক নারীকে। আল্লাহ যুবক ভাইদেরকে সহি বুঝবেন, আল্লাহ সকলকে সহি বুঝবেন সকলে বলে আমি।